হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো গাইজ, নিয়ে এলাম আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগ। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগটা হলো একটা নতুন ডেইল ব্লগ, আজকে শুক্রবার। তো গাইজ, ছোটোখাটো ব্লগটা চলো বেশি কথা না বলে আজকে শুরু করবো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ বাহিরের সিনারিটা আজকে অনেক সুন্দর। তো এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, এখন দেখতে পাচ্ছ আমি আজকেও আমার খাটটা আগেই গুছিয়ে ফেলেছি। আর যেহেতু আজকে আমি শুক্রবার, আজকে একটু দেরি করে উঠেছি, প্রায় 9টা বাজে উঠেছি, চুমকাটাকাটা 9টা বাজে। তারপর উঠে আমি আমার খাটটা গুছিয়েছি, এরপর আর কি আমার টেবিলটা গুছিয়েছি। তারপর আমি তোমাদেরকে নাস্তা দেখাইতেই ভুলে গিয়েছিলাম, বললাম না আজকে বাইরের সিনেমাটা অনেক সুন্দর। তো গাইজ, আজকে আমি নাস্তা ছিল আমার হলো গিয়ে পরোটা আর হলো গিয়ে ডিম ভাজি, বাট সেটা তোমাদেরকে আমি আর দেখাইনি। তারপর আমরা নাস্তা খাওয়ার পর আমার বাবা গিয়েছিলো আবার বাজারে, আজকে শুক্রবার যেহেতু আবার বাজারে গিয়েছিলো বাবা। বাজারে যাওয়ার পর আরও বিভিন্ন জিনিস কিনেছে, আবার সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কালকে বাবা এই একটা পেঁপে, পাকনা পেঁপে এনেছিলো বাজার থেকে। তো আমার আজকে আমার আম্মু বললো যে সেটা আজকে কাটবে। তো দেখতে পাচ্ছ আমার আম্মু এখানে আর কি পেঁপেটা পিস পিস করে কেটে নিয়েছে, ছোটো ছোটো টুকরো করে। আর এখানে আমরা সবাই মিলে এটা খাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো। তারপর আমি খেলাম একটা আইসক্রিম, চকপার আইসক্রিম বলবো না, আমি নামটা ভুলে গিয়েছিলাম। তো সেটা খেলাম, অনেক মজা ছিল। আর ঠান্ডার মধ্যে আমি আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু তবু এখন বাজে প্রায় সকাল 11টা। যাই হোক, এখানে যে কমলাগুলি দেখতে পাচ্ছিল এগুলি কালকাম বাবা নিয়ে এসেছিলো আর কি পেঁপের সাথে। তো আমি প্রথমে দেখে পাচ্ছিলাম এগুলি হলো গিয়ে প্লাস্টিকের, তারপর তারপর আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, তারপর আমার আম্মু বলো না এগুলি আমাদের বাংলাদেশি আর কি কমলা, পাট খেতে এত মজা ছিল বলার বাহিরে। তো গাইজ, এখন আমি এই আইসক্রিমটা খাবো। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, আমার বাবার জুমার নামাজ পড়ে এসে আর কি এখানে একটা কমলা হাতে নিয়ে বসে পড়লো। এখন আমাদের লাঞ্চ করা হয়নি, তা লাঞ্চ একটু পরে করা হবে। এখন আমার আব্বু আর আমি আর কি এখানে কমলা খাচ্ছিলাম, আমার বাবা এখানে কমলা খাচ্ছিল আর কি, আর আমি ওখান দিয়ে পেয়ারা খাচ্ছিলাম। তো গাইস, বসে গেলাম লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে ছিল হলো গিয়ে গরম গরম ভুনা খিচুড়ি। দেখতেই পাচ্ছ অনেক মজা হবে আজকে, মানে খিচুড়ি যেহেতু শীতকাল খিচুড়ি অনেক মজা হয়। তো গাইস, ভুনা খিচুড়ি আমার আম্মুকে রান্না করেছিল লাঞ্চের জন্য। তারপর এখানে রান্না করেছিল, আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে বাবা দুটা হাঁস নিয়ে এসেছে, সেখান থেকে একটা ওই দিন রান্না করেছিল, আজকে একটা রান্না করেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, এখানে সালাদ। তো গাইস, আজকে আর কি লাঞ্চটা আমার এটা দিয়ে করবো। দেখো আমার আম্মু এখানে কিন্তু কি ভুনা খিচুড়িটা প্লেটে সবার বেড়ে। তো গাইস, এখন আমি খাওয়া শুরু করবো। তারপর আমি লাঞ্চ শেষ করে বসলাম একটা কমলা হাতে নিয়ে। আর এই কমলাটা একটু দেখলাম যে একটু নরম, আমি ভেবেছিলাম মনে হয় একটু বেশি নরম হয়ে গেছে, পেকে গেছে একটু ভালো করে। তো আমি এখন এটা এই কমলাটাকে একটু ভালোভাবে মনে করেছিলাম জুস বানাবো। তো দেখো তোমার লাস্টে কী হয়। এখন আমি কিন্তু কমলাটাকে আরও নরম করতেছিলাম, বাট মনে হচ্ছিলো যে পানি বের হয়ে যাবে, বাট বাইরে হয় নেই ভাগ্যিস। তো দেখো আমি এখানে কিন্তু কমলাটাকে একদম নরম নরম করে নিয়েছি, যেন টিপ দিলেই মানে এটা ফুটো গুল দিয়ে আর কি পানি বের হয়ে যায়। তো দেখো, তো গাইস তোমরা দেখতেই পেলে যে কমলাটার কি অবস্থা। আমরা ভেবেছিলাম যে এটা নরম বেশি, বাট অতটা নরম ছিল না, মানে ভিতরটা অতটা হয়ে ছিল না আর কি, নষ্ট হয়ে যায়নি, ভালোই ছিল। বাট আমরা এটাকে ভুল ভেবেছিলাম। বাট দেখো কত সুন্দর লাগছিল মানে কমলাগুলিকে। আর আমি এখান দিয়ে শুধু খেয়েছিলাম, মানে যেগুলি বাকি ছিল আর কি,
খোসাগুলো। তারপরে এখন যাচ্ছি আমি হলো গিয়ে ছাদে, ভাবলাম তোমার সাথে একটু আমার ফুল গাছগুলোকেও শেয়ার করে দিই। তো দেখো আমি এখন ছাদে উঠতে আসি, পানি নিয়ে আমি উঠতেছিলাম কিন্তু। তো গাইস আজকে প্রচুর রোদ উঠেছিল, অনেক গরমও লাগছিল, বা সকাল সকাল অনেক শীত লাগেছিলো। তো গাইস দেখো আমি কিন্তু পানি নিয়ে ছাদে চলে আসলাম, আর এখানে আজকে তোমাদেরকে আমি আমার গাছগুলো শেয়ার করব, আর আমার মানে আমার আশেপাশে যে ছাদে মানুষরা অন্যরা আর কি গাছ লাগিয়েছে সেগুলি শেয়ার করব। তো দেখো আমাদের সব গাছগুলি অনেক সুন্দর করে ফুল গয়েছে, আর কিন্তু এখন আমি এখানে পানি দিব। তো চলো পানি দেওয়া যাক। তারপর তোমাকে আমি ফুলগুলো দেখাচ্ছি। দেখো কি ছোট্ট একটা গাঁদা ফুল গাছ কত বড় হয়ে গিয়েছিল, আর এখানে যে মরিচ গাছগুলো ছোট ছোট দেখেছিলে সেগুলি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিল। তো দেখো আমাদের কিন্তু অনেকগুলি আরও মরিচের আসছিল, ফুল আসছিলো, আর এখানে অনেকগুলি মরিচ হয়েছিল, শুরু করছিল ছোট ছোট। তো গাইজ এখন আমি তোমাদেরকে পুরো আর কি ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো, আর তার আগে আমি আমার গাছগুলি একটু ঠিক করে নিই আর কি। তো চলো এখন দেখানো যাক। তো দেখো এই পাশে হলো কি অনেক আমাদের পাঁচতলায় যারা থাকে তারা গাছ লাগিয়েছে, দেখো কত সুন্দর করে তাদের গাছ হয়েছে। এখানে কিন্তু ধনিয়া পাতা, তারপর বিভিন্ন ফুল গাছ, অ্যালোভেরা, মরিচ গাছ একটু বেশি লাগায় মানুষ, দেখেছো? দেখো কালো কালো মরিচ আমার দেখে ভয় লাগতেছে, মানুষ খায় কী হবে এগুলি আমি নিজেও জানি না। তো গাইস দেখো এখানে পালং শাকও কত সুন্দর করে উঠেছে, এখানে টমেটো গাছ, আবার এখানে ছিল একটা মেহেদি গাছ, আবার এখানে মানে ধনিয়া, আবার এখানে একটা ফুল গাছ আর কি, আটটা বলি আমার ওটাকে। আর সামনে কিন্তু আরও অনেক গাছ আছে, দেখো এখানে কিন্তু ওনারা পেঁপে গাছ রুখছে, সরি পেঁপে গাছ না, এখানে হলো কি বেগুন গাছ, তারপর এখানে একটা ক্যাপসিকাম গাছ ছিল, যেটাতে অনেকগুলি ক্যাপসিকামগুলো ছিল, কালকে তারা নাকি নিয়ে গেছে, বাট আমি তো দেখিনি, আমি ঘুমেছিলাম বলে। তারপর এখানে দেখো আরও অনেকগুলি মরিচ গাছ তারা নাকি কয়েকদিন আগে কিনে নিয়ে আসছে। তো দেখো আমি তোমাকে আরও অনেকগুলি দেখাচ্ছি, দেখো এখানে আরও টমেটো গাছ আছে, এখানে কিন্তু অনেক টমেটো ধরেছে, আমি তোমাদেরকে সবগুলি দেখাচ্ছি। দেখো কত সুন্দর তাদের টমেটোগুলি ঢুকেছে ধরেছে আর কি। সো দেখো আমি আরও তোমাদেরকে দেখাবো আরও মরিচ আছে, অনেক গাছ আছে, মানে বলতে পারি এখানে মরিচের বাগান, পুরো মরিচের বাগান করে রেখেছি পুরো ছাদটাকে। তো দেখো আবার এখানে আরেকটা লাউ গাছ আছে, দেখো এখানে কিন্তু সুন্দর একটা ছোটো ছোটো লাউ গাছ, লাউ ধরছিল একটা, একটা ধরছিল আরেকটার উপর একটা ছোট্ট ধরছিল, যেটা নিচে আর কি দেখা যাচ্ছিলো না। তো দেখো আবার এখানে আছে আরেকটা টমেটো গাছ, আর এখানে একটা সিম গাছও আছে, সিম গাছ, আরও একটা লাউ গাছ, আর দেখো এখানে আরও সুন্দর সুন্দর একটা ক্যাপসিকাম আরও ছিল, সেটা কালকে নিয়ে গেছে তারা। এখানে কিন্তু কারো কালো একটা মরিচ গাছ আছে, সেটা সুন্দর লাগছিলো আমার কাছে, বেগুনি কালার ফুল। তো গাইজ আজকে আবহাওয়াটাও বললাম না অনেক সুন্দর ছিল, রোদ্দুর অনেক সুন্দর ছিল কিন্তু আজকের আবহাওয়াটা। তো গাইজ এখন আমি চলে যাবো বাসায়, বাসায় যাওয়ার পর এখন আমি নিচে যাবো, মানে বিকাল তো প্রায় হয়ে আসছে, মানে 4টা বাজে প্রায়। তো এখন আমি যাবো নিচে আমি ব্যাট নিয়ে খেলতে। তো চলো যাওয়া যাক, সাথে আমার আম্মু আজকে যাবে, এই জন্য আমি ভিডিও করতে পারবে আমার আম্মু আর কি, তোমাদেরকে দেখাতে পারবো আমি আজকে ব্যাডমিন্টন খেলা। তো গাইজ এখানে আমি একটা ছোট্ট মেয়ের সাথে আর কি, আজকে বেশি মানুষ আসে না এই পার্কে, আর যেহেতু শীত বেশি পড়তেছে কারণে, তো আমি একটা মেয়ের সাথে আর কি ব্যাডমিন্টন খেলছিলাম আর কি, মোটামুটি যতটুকু পারে ততটুকু। তো গাইজ এখন একটু পর একটা সারপ্রাইজ হবে, দেখতে পাচ্ছি একটা মেয়ে দৌড় দিয়েছে, সে বললাম আমার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, সে এখানে বেড়াতে এসেছে আর কি, মানে ঘুরতে এসেছে এখানে হাঁটতে। তো সে এসে আমার চোখটা ধরে ফেলছে, আমি বুঝতে পারিনি এটা কে, তারপর আমি দেখলাম যে সে, তারপর আমি অনেক অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক আজকে তারা আসছে আমাদের বাসায়, সেটা তোমাদেরকে দেখাইনি, মানে শেয়ার করা হয়নি। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।